কিছু ব্যবসায়ী ও সাধারণ মানুষের অনুরোধে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন এই প্রক্রিয়ায় অবৈধ উপায়ে অর্জিত টাকা আসবে না। সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্পদ বৈধ করার সুযোগ পাবেন না বলেও জানান এনবিআর চেয়ারম্যান। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। দুই বছরের ব্যবধানে আবারও বাজেটে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এবার নগদ টাকা ও ব্যাংক সঞ্চয়ে কর ধরা হয়েছে 15%, আর জমি ও ফ্ল্যাটে নির্ধারিত হারে কর, যা নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা। এনবিআর চেয়ারম্যান জানান, জমি কেনাবেচার পদ্ধতিগত ত্রুটির কারণে অপ্রদর্শিত অর্থ তৈরি হচ্ছে, আবার অনেকে নিজেরা রিটার্ন পূরণ করায় ভুল করে ফেলেন, ফলে এই সম্পদ দেখাতে পারছেন না। আবার ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম DVS চালু হওয়ায় অনেক কোম্পানি বৈধ সম্পদ দেখাতে পারছেন না, তাই বিশেষ সুযোগ দেয়া হয়েছে। রিটার্নে যে সমস্ত সম্পদ দেখাতে পারেননি সেই সম্পদগুলো দেখানোর সুযোগ একটি দেওয়ার জন্য অনেক দেশে এই প্র্যাকটিসটি আছে। আমরাও সেইভাবে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে একটি দাবি এসেছিল, সাধারণ মানুষের পক্ষ থেকে একটি দাবি এসেছিল। এনবিআর চেয়ারম্যান জানান, অবৈধ উপায়ে অর্জিত সম্পদ বেশিরভাগই পাচার হয়, কিছু ব্যয় হয় ভোগবিলাসে, সুযোগ দিলেও এসব টাকা অর্থনীতিতে আসে না। অর্থনীতিতে কালো টাকার পরিমাণ কত তার হিসাব করা এনবিআর এর কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি। কালো টাকা কিন্তু যা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করা যেতে পারে না, কালো টাকা মূলত দেশের বাইরে বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজে ব্যয় করে ফেলে, ইকোনমিতে ব্যবহার করার জন্য কালো টাকার তেমন। সংবাদ সম্মেলনে উঠে আসে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অবৈধ সম্পদ প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে তথ্য অনুসন্ধান করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে, তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এনবিআর চেয়ারম্যান জানান, আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় বেনজির আহমেদ সম্পদ বৈধ করার সুযোগ পাবেন না। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।